হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনোভার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে আমি যে অ্যাক্টিভিটিসগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম সেটা আর সম্ভব হয়ে উঠতে পারেনি, তাই আজকে সন্ধ্যাবেলার এপিসোডটা বা সন্ধ্যাবেলার অ্যাক্টিভিটিসটা আমি আজকে আপনাদেরকে তুলে ধরবো। তো তার আগে যেহেতু এটা 2023, অ্যাট দ্য স্টার্ট অফ 2023 আমাদের প্রত্যেকেরই ভালো থাকা উচিত, এবং আমি চাই যে আপনারা সবাই যাতে ভালো থাকেন, তাই আমি আবার কিছু অ্যাডভাইস দেবো। আর আমার অ্যাডভাইস অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। তাই প্রথম যে আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে হাউ টু লিড এ স্ট্রেস ফ্রি লাইফ। আমরা অতিরিক্ত স্ট্রেসড হয়ে যাই, তো এই স্ট্রেসটা আমাদের জন্য কতটা ক্ষতিকারক সেটা আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। তাই আমাদের কি করতে হবে যাতে আমরা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারি? তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে উই হ্যাভ টু স্টপ ওভার অ্যানালাইজিং। আমরা অনেক সময় এতটা অ্যানালাইজ করি, এতটা এক্সাজারেট করি যে আমাদের নিজেদেরই ক্ষতি হয়, আমরা সেটা বুঝতে পারি না। সেটা আমাদের বুঝে উঠতে হবে, তাই আমাদের অ্যানালাইজ করাটা আমাদেরকে বন্ধ করতে হবে। এবং নেক্সট হচ্ছে আমাদের পাস্ট নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। অনেক সময় আমরা এতটা প্রি অকুপাইড থাকি অ্যাবাউট আওয়ার পাস্ট যে আমরা ভবিষ্যতে কি করব বা কিভাবে চলবো সেটা বুঝে উঠতে পারি না। আমরা পাস্টে খারাপ হোক ভালো হোক সেগুলো সব ভুলে যাই। হ্যাঁ, ভালোগুলি আমরা যাতে ধরে রাখি, কিন্তু যদি কিছু খারাপ হয়ে থাকে বা যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে সেগুলো আমরা সব ভুলে গিয়ে আমরা প্রেজেন্ট মোমেন্টে যাতে লিভ করি, সেটা আমাদের জন্য খুবই ভালো হবে, এবং তাহলেই আমরা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারবো। থার্ডলি হচ্ছে যে আমরা অনেক সময় অন্যরা কী পাচ্ছে সেটা নিয়ে বেশি ফোকাস করি। তো লেটস নট ফোকাস অন হোয়াট আদার্স হ্যাভ, লেটস ফোকাস অন হোয়াট উই হ্যাভ। তখন কিন্তু আমরা বুঝতে পারবো, রিয়েলাইজ করতে পারবো, অ্যাকনলেজ করতে পারবো যে আমরা কতটা ব্লেসড। তো আমরা যদি এই কিছু স্টেপস মেনটেন করি বা ইমবাইব করি ইন আর এভরিডে লাইফ, আই এম শিওর দ্যাট আমরা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারবো। আর স্ট্রেস ফ্রি লাইফ লিড করা মানে হচ্ছে একটা হ্যাপি লাইফ লিড করা। তো আজকে যেটা আমি আপনাদেরকে তুলে ধরবো সন্ধ্যাবেলার অ্যাক্টিভিটিস, সেটা হচ্ছে আমরা আজকে প্রচুর ফায়ার ক্র্যাকার্স বার্স্ট করি এবং বিভিন্ন ধরনের ফায়ার ক্র্যাকার্স বার্স্ট করি। এটা আমাদের জয়েন্ট ভেঞ্চার, মানে আমাদের যতজন ফ্যামিলিতে আছে আমরা সবাই মিলে একসাথে একটা টুগেদারনেসকে আমরা ওয়েলকাম করে আমরা সেই ফায়ার ক্র্যাকার্সগুলোকে বার্স্ট করি, এবং সেই অ্যাক্টিভিটিগুলি আজকে আমি আপনাদেরকে তুলে ধরব। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি ফেটে শেষ হয়ে যাচ্ছে। তো ইটস এ ক্র্যাকার ডে, ফায়ার ক্র্যাকার ডে। আমরা সমস্ত ফায়ার ক্র্যাকার বের করছি এবং একটা একটা করে ফাটাচ্ছি। বেশ ভালোই লাগছে, আনন্দ লাগছে। আমরা সব ফ্যামিলি মেম্বার্সরা এখানে আছি, ইটস কোয়াইট এন্টারটেইনিং। আমার মেয়েও বেরিয়ে এসছে এবং এখন সেও খুব ভয়ও লাগছে, একটু স্কেয়ারি বাট কোয়াইট এন্টারটেইনিং। কোনটা বাকি আছে? এটা বাকি আছে। না দাদা, এই যে
সরে যাস, পাটা সরিয়ে দিস, ফুস করে ঘুরে যাবে। চলো চলো ঘুরে যাও, ঘুরে যাও। ও বাও, না ওইখানে, ওইখানকে ধরো, আমি জ্বালাবো, দাঁড়াও, এইটা দিয়ে আমার তো যেটা কোনটা করবো, ভিডিও তুলো, দাঁড়াও। ওইখানে চৌষ্টি আছে, ওইখানে আছে সব, আর নেই ওইখানে আনতে হবে। সরে যা, wow, that's beautiful.